हाँ बाबा ही तो वही तो बाबा था हे हे গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আর আমরাও ভালো আছি, আর আমাদের কুট্টুস আর আমি এখন মর্নিং জানাতে এসেছি। এখন ঘড়িতে বাজে 9:30। আমাদের আদি এই একটু আগে উঠেছে, তারপরে ওঠার পরে আমি এখানে দোলাই দিয়ে দিয়েছি। ও দেখো এখানে দোলাই রয়েছে, তবে সেকেন্ড লেট করা যাচ্ছে না, এই দোল দেওয়া বন্ধ করলে হবে না। দোল দিচ্ছি, আর বাইরে তো কাজ প্রায় হয়ে গেছে। দেখো এই জামা কাপড় সব কাঁচা হয়ে গেছে, মা কিছুটা কেচে দিয়েছে, আমিও কিছুটা কাচলাম। আর ও স্নান করবে, সেই জন্য ওর জলও ওই যে রোদ্দুরে দেওয়া আছে, আজ স্নান করবে। আর মা যে বেডশিটটা কিনেছিল সেই বেডশিটটা বিছানায় পাতবো, তার জন্য আজ ধুয়ে দিচ্ছি। তো সেই বালতির মধ্যে দেওয়াই রয়েছে। আর আমি চলে এসেছি, ও কাঁদছিল বলে উঠে পড়েছে বাবু। আর কাল জানো তো প্রায় 1টার সময় ঘুমিয়েছে, আগের ব্লগে দেখেছো নিশ্চয়ই যে গান শুনিয়ে ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু ও কিছুতেই শোনেনি। আবার ঘরের মধ্যে হাঁটতে তবে ঘুমিয়েছে, মানে দোল দিতে দিতে হাঁটাতে হয়েছে, মানে শুধু হাঁটলে হবে না। তো বাবু সেজন্য সকালবেলা একদম চোখ ছাড়ে না, মানে বন্ধ করে রেখেছিল এই বাইরে দিতে, তবে দেখো তাকিয়ে আছে কুটকুট করে। মানু ও মানু কই রে, সবাইকে মর্নিং বলে দাও, 9টার সময় মর্নিং হচ্ছে, কই রে। তো একে দোল দিতে দিতে আমি বাকি যে কাজগুলো রয়েছে সেগুলো সেরে নেবো, আর সেই যে চুলও আঁচড়াইনি প্রয়াসও করিনি সেগুলো করে নেবো। আর আজ একটু তাড়াতাড়ি না করলে ওকে স্নান করাতে হবে, জানো তো স্নান করালে ওকে তেল মাখাতে হবে, বডি ম্যাসাজ করাতে হবে, অনেক কাজ রয়েছে। তো তার জন্য একটু তাড়াতাড়ি সেরে নিতে হবে। তো যাই হোক, এখন একে দোল দিয়ে আর কাজটা সেরে নিই, পরে তোমাদের সাথে আবার কথা বলবো। এখন আমাদের আদি এই যে দোল খাচ্ছে, শুধু শুধু দোল খায়, শুধু দোল খায়। দেখো আজ আমাদের প্রথম কুল গাছের কুল দিয়ে ঠাকুরের পুজো হবে, এখনো কেউ কুল পারেনি বা কুল খায়নি। ও এটা পোকা তুলে দিয়েছে, হ্যাঁ এটা পাতা, এটা পোকাও লেগে গেছে। বড় ডাম দেখি, এই গাছে কুল এখনো পর্যন্ত তোলা হয়নি কোনোদিন। তো প্রথমবার ঠাকুরে দিয়ে তারপরে আমরা খাবো। ওটা কি হয়েছে যে এইখানে একটা ডাম্বুল আছে, দেখো ডাঁসাও হয়ে গেছে না ফুলটা, ঠিক আছে। আর এটা তো একটু পোকা লেগে গেছে, আর পাখিও ঠুকরে দিয়েছে, বেশি পেকে গেছে তো। তো বৃহস্পতিবার তো মা পুজো দিচ্ছে, এখানে ফুল ব্যাপারী এসেছিলো, ফুলও কিনেছে, কিনে পুজো দিচ্ছে। আর গাছের এই যে কুল, তো আজ মা কীভাবে পুজো দিচ্ছে চলো দেখি। মার পুজো হয়ে গেল, আর এদিকে আমাদের আদি ঘুম দিচ্ছে খুব, কারণ ও স্নান করানো হয়ে গেছে। আর স্নান করানোর পর যেসব জামাকাপড়গুলো থাকে সেগুলো এই যে দেখো জলে ডুবিয়ে দিয়েছি, এবার ওগুলো কেচে নেবো। আর এই যে বেডশিটটা দেখো কেচেও দিয়েছি, শুকনো হয়ে গেলে ভাবছি যে বাবাদের খাটেই পাতবো আজকে। আর এবারে রান্নাবান্নার দিকে মা আসবে টিফিন খেয়ে, আর দেখি আমি ও যদি না ওঠে তাহলে একটু সবজি কেটে দেবো, আর তা না হলে ওর কাছেই বসতে হবে। তো চলো, এখন মা জল আনতে গেছে, আর আমি এখন এই বেডশিটটা মানে মাদের বেডশিটটা চেঞ্জ করে দেবো, ওই বেডশিটটা দিয়ে দেবো। সকালে বলছিলাম যে আমাদের বেডে পাতবো, কিন্তু ইন্দ্র বলছিলো যে না ওটা একটু সিন্থেটিক টাইপের, তো তো ওটা পাততে হবে না। আর আমাদের আছে যেহেতু, মাদের খাটেই দিয়ে দিই।
তো এখন মাদের খাটে দিয়ে দেবো, মা জানে না যে মাদের বিছানায় ওই বেডশিটটা পা দেবো, তো এখন পেতে দিই। তো বাবা বাজার থেকে এসছে, বাজার থেকে এই দেখো আলু নিয়ে এসছে, আবার আলুর দম খাওয়া হবে, একদিন খেয়ে হয়নি, একদিন খাওয়া হবে, বিস্কিট একটা খেতে হবে। কই মিষ্টি কই? ও ওটা ঠাক, আজ আমাদের গাছের কুল খেয়ে বলো কেমন হয়েছে, কুলটা কেমন, ভালো? কিন্তু বেডশিটটা দেখতে ভালো লাগছে, কিন্তু বুঝলে বেডশিটটা পেতে দেখতে সুন্দর লাগছে। কাজ বাবা, এই তো বাবা, এই বসে আছে দেখো বাবু। কে বসে আছে? আজকে সারা দিনটাই ঘুমিয়েছে, কাল সারা রাত জেগেছে, আর সারা দিনটাই ঘুমিয়ে বাবু ফ্রেশ হয়ে এখন বসে আছে দেখো। পুরো দেখো, পুরোটা দেখো, বসে আছে দেখো। এখন বিকেল 4:30 বাজে, আর আমাদের আদি দেখো বাইরে চলে এসছে বেরু বেরু করতে, দাদুর কোলে আছে, দাদুর কোলে এখন বেরু বেরু করবে। এই কই রে আনু, এ হে হে, মাথাটা নিচু হয়ে গেছে, মাথাটা দেখে একটু উঁচু, হ্যাঁ হ্যাঁ এবার ঠিক আছে, মাথা নিচু, হ্যাঁ ঠিক করে উঠতে পারছে না। দেখো আমাদের আদি বাইরে খেলাধুলো করে এখন চলে এসেছে ঘরে, আর ঘরে একটু খাওয়া দাওয়া করে এবার নিজে নিজে খেলা করছে, বাইরে তো দাদু ঠাকমা পিসিমণি সবার সাথে খেলাধুলো হয়ে গেছে, তারপরে এখন নিজে নিজে খেলা করছে, একটু নিজের স্পেস দেওয়া দরকার আছে তো না, সেই জন্য এখন নিজে নিজেই খেলছে, দেখেছো হাত পা নাড়ানাড়ি সবই চলছে, আর এগুলো তো লাথি মেরে ফেলে দিচ্ছে, কিছুই রাখছে না গায়ে। আর আজ এই প্রথমবার এই বিকেলে ও বাইরে ঘুরছিল, কোনোদিন ওকে বের করানো হয়নি আজও পর্যন্ত, আজই বের হলো বিকেলে। এখন ঘড়িতে রাত 10:00 বাজে, আর আমাদের আদিকে আজ তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন ঘুমোচ্ছে এই যে, আর আমরা দুজন বসে আছি, বসে আছি বলতে মানে প্রস্তুতি নিচ্ছি যে শুয়ে পড়বো, কারণ ও যদি উঠে পড়ে তখন তো আবার জাগতে হবে যাকে হোক একজনকে, তো তার জন্য আজ ওর সাথে সাথে আমরাও ঘুমিয়ে পড়বো ভাবছি, তাই তো, না হলে তো আর হবে না। জানো তো আজ আমাদের আলুর তরকারি আবার, মানে ওই দিনকে আলুর দমটা বেশ ভালোই ঝয়েছিল বলে আজও আর লোকটা ছাড়তে পারেনি, আজ আবার বেশি করে মানে প্রায় 1 কেজি মতো আলু দিয়ে, কি বেশি হবে না কি জানি না, মানে অনেকটাই আলু দিয়ে আলুর তরকারি হয়েছে, মানে আলুর দম যেটা বলে বানিয়েছিলাম, তো তাও যেন কম পড়েছে, আর ঠিক করেছিল যে প্রত্যেকে 10টা করে না 9টা করে, 9টা করে রুটি খাওয়া হবে, তো শেষমেশ 9টা তো দূরের কথা, কে দুটো খেয়েছে, কে 5টা খেয়েছে, কে 3টে খেয়েছে, এরকমভাবেই রুটি শেষমেশ খাওয়া হয়েছে,
আবার একটু মুড়ি দিয়ে ও আলু তরকারি বেশ ভালোই লাগে, তো খাওয়াও হয়েছে, ও খেয়েছে আমিও খেয়েছি। তারপরে খেয়ে দিয়ে এই যে বসে পড়েছি, মিনিবাবু এখন ফোন ঘাঁটছে, আর গুড নাইট গুড নাইট, মানে ঘুম আর পাচ্ছি, আর বসতে চাইছে না, এবার শুয়ে পড়তে চাইছে, স্বাভাবিক। কাল কাল তো বললাম যে গতকাল ওই রাত একটা পর্যন্ত জেগেছিল, আমি তারাই কষ্ট করেছি। আর তারপরে মানে কটা থেকে, তুমি 10টা না 11টা থেকে, 11টা থেকে একটা পর্যন্ত বাবু একদম টাইট করে দিয়েছে ওকে, আর ঝুলে থেকে ওই যে মাথাটাকে নাড়াতে হয়েছে। তো সেই জন্য আজ আর বক বক করবো না, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। তো আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট। আর একই কথা বলবো যে আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিও প্লিজ। আবার আসবো কাল একটা নতুন ভিডিও নিয়ে। গুড নাইট, টাটা টাটা টাটা। চোখে ঘুমে দেখাচ্ছে, চোখ বন্ধ তো হয়ে যাচ্ছে, ফোন ঘাঁটছি, চোখ বন্ধ হয়ে ঘুমাতেই যাচ্ছে। হবে। ঠিক আছে।